এবার যে কেউ ভ্রমণ করতে যেতে পারবেন মহাকাশে, ঘুরে বেড়াতে পারবেন গ্রহ থেকে গ্রহাণুপুঞ্জে, নামতে পারবেন চাঁদের মাটিতে, কোনো গ্রহ পছন্দ না হলে ফের উড়ান অন্য গ্রহে। অবাক হচ্ছেন তো, এটা কিন্তু সত্যি হতে চলেছে। সৌজন্যে গুগল ম্যাপ সম্প্রতি এমন ঘোষণাই করেছে গুগল। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভার্চুয়াল ভ্রমণ হলেও এই অভিজ্ঞতা তাদের অন্য দুনিয়ায় নিয়ে যাবে। এবার গুগল ম্যাপের স্ট্রিট ভিউ এর সাহায্যে সেখানে পৌঁছে যেতে পারবেন আপনি। গুগল জানিয়েছে, মহাকাশে পাঠানো বিভিন্ন উপগ্রহের সাহায্যে প্রজেক্টটি তৈরি করা হয়েছে। মোট 12টি গ্রহ ও বেশ কয়েকটি উপগ্রহে সফর করতে পারবেন আপনি এই ভার্চুয়াল মহাকাশ ভ্রমণে। এছাড়াও সাহায্য নেওয়া হচ্ছে ইউরোপীয় স্পেস এজেন্সির। এই সংস্থার নভোশ্চর থমাস পেসকেট আন্তর্জাতিক স্পেস স্টেশন 6 মাসেরও বেশি সময় কাটিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি জিরো গ্র্যাভিটিতে থেকে স্ট্রিট ভিউ তুলে এনেছেন। সেই ছবিগুলি সকলের স্বাদ পূরণ করতে সাহায্য করবে। সেই ছবিগুলি গুগল ম্যাপে দেওয়া হবে। যারা মহাকাশ স্ট্রিট দেখতে চান, তারা সহজেই গুগল ম্যাপে সার্চ করলে তা দেখতে পাবেন। গুগলের 10টি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে মিলে হাউস্টনের জনসন স্পেস স্টেশনে ও মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করছে। শক্তিশালী DSLR ক্যামেরা দিয়ে গোটা কর্মকাণ্ড শুট করা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।